নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সুচন্দা আর আপনারা দেখছেন আমার চ্যানেল মাই উইশ লিস্ট বিয়ন্ড ইমাজিনেশনস। আর এই সিরিজটা হচ্ছে আমাদের স্বপ্নের লেহ লাদাখ ট্যুর নিয়ে। তো লেহ লাদাখ ট্যুরে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা দিল্লি থেকে ওভারনাইট জার্নি করে মানালি পৌঁছেছি। আর মানালি থেকে আমরা ঠিক করেই রেখেছিলাম যে নাগর হাভেলি বা নাগর কাসল বলে একটা প্রাচীন দুর্গ আছে, এটা আমরা দেখতে যাব। তো এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, আমরা আলাদা করে গাড়ি বুক করে মানে গাড়ি ভাড়া করে এখানে এসেছিলাম। যেহেতু ভিডিওটা এক বছর আগের, তো এক্স্যাক্টলি আমার মনে নেই যে গাড়ি ভাড়া কত পড়েছিল। এই নাগর কাসল একটা হিস্টোরিক্যাল স্ট্রাকচার, এটা 1460 খ্রিস্টাব্দে রাজা সিথি সিং বানিয়েছিলেন। এখানে খুব সুন্দর একটা এদের যে স্ট্রাকচারটা রয়েছে এর গঠনটার মধ্যে একটা ইউরোপিয়ান আর হিমালয়ান আর্কিটেকচারের একটা মিশেল পাওয়া যায়। এখন রয়েছি নাগর কাসলে। মানালিতে সব কিছুই প্রায় দেখা, শুধু এই একটা জায়গাই বাকি ছিল আমার। অনেক দিন ধরেই ভাবছিলাম মানালি আসলে এখানে একবার আসবো, কোনোবার সময় হয় না, তো এইবারে আলটিমেটলি সময় হয়েছে। তাই আমরা যারা ঘুরতে এসেছি লেহ লাদাখে, আমরা পাঁচজন মিলে এখানে নাগর হাভেলিতে ঘুরতে এসেছি। সুন্দর জায়গা। 1978 সালে এই কাসলটাকে একটা রেস্ট হাউসে বা বলা যেতে পারে একটা হেরিটেজ হোটেলে পরিবর্তন করে দেয় হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। তারপর থেকে এখানে মোটামুটি থাকার জন্য ঘর অ্যাভেলেবল আছে। যদিও মানে বর্তমান যুগের খাতিরে এখানে অনেক রকম রেনোভেশন করা হয়েছে, তবুও এর যে হেরিটেজ স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ করা হয়নি। আর এর যে রিলিজিয়াস সিগনিফিকেন্স আছে সেটার জন্য এই প্রেমিসেসের মধ্যে কিছু দেবদেবীর মূর্তি ছিল, সেটাও কিন্তু একই রকমভাবে রেখে দেওয়া হয়েছে। মানালির বাসস্ট্যান্ড থেকে মোটামুটি 20 কিলোমিটার আর কুলুর বাসস্ট্যান্ড থেকে প্রায় 22 কিলোমিটার দূরে এই নাগর কাসল বা নাগর হাভেলিটা রয়েছে। আর এটা কিন্তু মোটামুটি বেশ একটা বিখ্যাত জায়গা। এখান থেকে যে ভিউটা পাওয়া যায়, মানে পুরো কুলু ভ্যালিটা বা যে বিয়াস ভ্যালিটা, এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই জায়গাটি সম্পর্কে বা এই দুর্গটি সম্পর্কে আরও অনেক ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে এই জায়গাটি সম্পর্কে আরও জানবেন, তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। এখানে একটা রেস্টুরেন্ট আছে, বেশ কিছু থাকার জন্য এখানে ঘর ভাড়াও দেওয়া হয়। আপনারা মানে এখানে আমাদের এখানে যেমন রাজবাড়িগুলোতে যেমন ঘর ভাড়া দেওয়া হয়, তেমন এখানেও ঘর ভাড়া দেওয়া হয়। আর তাছাড়াও এখানের আরও একটা বিশেষত্ব হলো যে এখানে একটা কিন্তু ভিতরে মিউজিয়ামও আছে, যদিও মিউজিয়ামটা খুবই ছোট, কিন্তু একটা মিউজিয়ামও এখানে রয়েছে। আমরা এখন সবাই নাগর কাসলে এসেছি। এখানে আমাদের পুরো টিম, পাঁচজনের টিম, তার মধ্যে এই যে কলির কেষ্ট, ঠিক আছে, অপূর্ব সুন্দর জায়গাটা। এই যে কলির কেষ্ট হাত্তা নাড়া, আর এই যে আমাদের সিরিয়া মসজিদি, ভীষণ সুইট, ভেরি সুইট। এই যে আমার দিদি, এইটা হচ্ছে সোনা, বলার কিছু নেই। আর আমি তো আমি এবার তো আমি পুরোটা এবারে আমরা দেখাচ্ছি। অত্যন্ত আর ঘুরবে, অত্যন্ত সুন্দর প্রাচীন একটা জিনিস, ওটা ওই মানালির ইয়ে থেকে মানে সিটিটা থেকে মোটামুটি ওই অ্যাভারেজ 20 কিলোমিটার্স দূরে। জেনারেলি খুব একটা লোক আসে না এখানে, তো আমরা অনেক কম লোকও আসে না, আজকে তো বেশ, আজকে অনেক লোক এসছে। আমাদের টার্গেট ছিল অনেক দিন ধরে এটা আসবার, সুযোগ ছিল না, বাট আজকে এসছি। অপূর্ব, অ্যামেজিং, দারুণ লাগছে, কিন্তু রোদটাও তেমন লাগছে আমাদের, এক
একদম মানে 230 আমাদের ডার্ট পড়ে দিচ্ছে, কিন্তু তা হলো নেভার মাইন্ড, আবার হয়ে যাবে ঠিকঠাক। কিন্তু এই জিনিসটা যা দেখে গেলাম মন ভরে গেল একদম। অ্যাকচুয়ালি আজকে মানালিতে সবাই জানতে পেরে গেছে যে আমরা আসছি, আমাদের দিক তো অনেক লোক এসেছে, ডবল বেনিফিট হয়ে গেছে সবাই। সত্যি খুব খুব ভালো জায়গাটা, আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আবার যখন আপনারা কখনো মানালি আসবেন প্লিজ এই জায়গাটা এই নাগার কাসেলটা আসবেন, আশা করি খুব ভালো লাগবে। আর পুরো উডেন একটা খুব প্রাচীন এনশিয়েন্ট একটা জিনিস, দারুণ উডওয়ার্কটা খুব সুন্দর, রিয়েলি রিয়েলি ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ, বাই বাই। এখানের রেস্টুরেন্টে ঢুকে দেখলাম সব টেবিল অলরেডি বুকড, আর সত্যি কথা বলতে খাবারও প্রচন্ড ওভারপ্রাইসড। নাগার কাসেলের রেস্টুরেন্টে জায়গা না পেয়ে তার বাইরে বেরিয়ে আশেপাশে দেখলাম বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। তেমনই একটা এটা রেস্টুরেন্ট, লোকেশনটা ভীষণই ভালো, আর এখান থেকে কিন্তু একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছিল। খাবারের টেস্ট মোটামুটি ছিল। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল রাশিয়ান আর্টিস্ট নিকোলাস রোয়ারিকের একটা বাড়ি এবং একটা স্টুডিও রয়েছে, সাথে একটা মিউজিয়ামও রয়েছে, সেগুলো একটুখানি ঘুরে দেব। যদিও ড্রাইভার ঠিক নিয়ে যেতে চাইছিলেন না, কিন্তু আমরা জোর করেই সেখানে গেলাম। তো এটা হচ্ছে রাশিয়ান আর্টিস্ট নিকোলাস রোয়ারিকের বাড়ি, মানে বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, একেবারে ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, জাস্ট কাঁচের ভিতর থেকে যেটুকু ভিডিও করা হয়েছিল সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এমনি পুরো বাড়িটার বাইরে দিয়ে, মানে বারান্দা দিয়ে বলা যেতে পারে, যে এই করিডোরটা দিয়ে ঘুরে ঘুরে ভিতরের দিকটা দেখতে হচ্ছিল, কিন্তু দরজাগুলো কিন্তু সব বন্ধ ছিল, কোনো দরজাই কিন্তু খোলা ছিল না, দরজা বা জানলা। নিকোলাস রোয়ারিক একজন রাশিয়ান পেইন্টার, রাইটার, আর্কিওলজিস্ট, থিওসোফিস্ট, ফিলোসফার এবং পাবলিক ফিগার ছিলেন। তো বুঝতেই পারছেন এত কিছু তিনি ছিলেন, আর এই জায়গাটাতে কিন্তু তার প্রচুর প্রভাব রয়েছে, সেটা বলাই বাহুল্য। এর সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, উনি কিন্তু প্রচুর স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করতেন। ইনফ্যাক্ট উনি হিপনোটিক যে ব্যাপার স্যাপারগুলো আছে, হিপনোসিস প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, এবং এই সমস্ত ব্যাপারগুলোকে তিনি নিয়মিত চর্চা করতেন। 1874 সালে 9th October তিনি জন্মেছিলেন, আর তিনি মারা যান 1947 সালের 13th December, 73 বছর বয়সে। আর ওনার ওয়াইফের নাম ছিল হেলেনা রোয়ারিক। আপনারা দেখবেন এখানে হেলেনা রোয়ারিকেরও কিছু রয়েছে, এক্স্যাক্টলি হেলেনা রোয়ারিকের ওনার একটা স্টুডিও রয়েছে। ওনার ওয়াইফও কিন্তু একজন খুব ভালো শিল্পী ছিলেন। বহুবার তাকে নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করা হয়েছিল। ওনার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। যদি আপনাদের মনে হয় ওনার সম্পর্কে আপনারা আরও বিশদে জানতে চান, তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে সেটা পড়ে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি নিকোলাস রোয়ারিকের যে বাড়িটা, এটার একটা নামও দেওয়া হয়েছে ওনার মেমোরিয়াল হোম আর কি। তো দেখুন চারিদিকে বিভিন্ন রকমের ঘর, ওনার এটা বেডরুম,
কোনোটা ছিল ড্রয়িং রুম, কোনোটা ছিল স্টাডি রুম, কোনোটা শুধুমাত্র আর্ট গ্যালারি। তো অনেকগুলো ঘর কিন্তু এই বাড়িটার মধ্যে রয়েছে। আর বাড়িটাও কিন্তু খুব সুন্দর, মানে সুন্দর কাঠের সিঁড়ি দিয়ে উঠে পুরো বাড়িটা এখনো পর্যন্ত যথেষ্ট ওয়েল মেনটেইনড আর নিট অ্যান্ড ক্লিন একদম। আর ভাগ্যিস মানুষদের ঢুকতে দেওয়া হয় না, তাই জন্যই এটা রয়েছে, না হলে সবাই ঢুকে এই নিট অ্যান্ড ক্লিন ব্যাপারটা হয়তো থাকতো না। তো এই গেল রোয়েরিকের মেমোরিয়াল হাউস। তো এই মেমোরিয়াল হাউসটা দেখার পর আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম, এটা ওনাদের মূর্তি। আর বাড়িটা দেখুন কি সুন্দর একটা জায়গায়। আর সেখান থেকে একটুখানি ট্রেক করে উঠতে হয় উপরের দিকে, তাহলে পরে সেখানে একটা আর্ট গ্যালারি আর একটা মিউজিয়াম রয়েছে। তো চলুন দেখা যাক মিউজিয়ামের দিকে। যদিও এখানে আমি তেমন কোনো ভিডিও করিনি, জাস্ট কয়েকটা ছবি তুলেছি। আর সত্যি কথা বলতে তখন তো ভাবিনি এরকম ব্লগ করবো এটা নিয়ে, তাই সেভাবে কিছু ভিডিও করা হয়নি। তো এই মোটামুটি কয়েকটা ছবি রয়েছে ওনাদের ইউজ করা কিছু জিনিসপত্র আর কিছু মূর্তি, এগুলো দেখেই আমরা রওনা দিয়েছিলাম হোটেলের দিকে। গাড়িতে যেতে যেতে হঠাৎ একটা আপেল বাগান দেখে আমাদের এক্সাইটমেন্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, আর আমরা নেমে পড়লাম আপেল বাগানে ছবি তুলব বলে। যতবারই আপেল বাগানে যাই না কেন, যত ছবি তুলি না কেন, আপেল বাগান হচ্ছে এমন একটা জায়গা যেটা দেখলেই মনে হয় ঢুকে পড়ি। যদিও আপেলগুলো এখনও বড় হয়নি, ছোট ছোট তখনও আপেলগুলো, কিন্তু তবুও জাস্ট একটুখানি ছবি তুলব না মানে এই লোভ সংবরণ করা আমাদের পক্ষে একেবারে ইম্পসিবল ব্যাপার। আপেল বাগানে কিছুক্ষণ সময় কাটিয়ে প্রচুর ছবি তুলে আমাদের গাড়ি এবার রওনা দিল হোটেলের পথে। আর তখন মোটামুটি দিনটাও শেষ হয়ে এসেছে, আর বেশিক্ষণ অবশ্য বাকি ছিল না। আর এরপরে আমরা গিয়েছিলাম হিড়িম্বা টেম্পলে, কিন্তু তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে, তাই সেই ছবি বা ভিডিও কিছুই আর করা হয়নি। যাই হোক, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। পরের দিন আমরা লের পথে রওনা হয়েছিলাম, যদিও পুরোপুরি লে পৌঁছতে পারিনি, তবু মানালি থেকে অটল টানেল দিয়ে আমরা সারচু পর্যন্ত গিয়েছিলাম। তো সেই ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।